কত দেরি হয়ে গেল গেভূত ছোট মামাটাও না ঠিক বেরোনোর সময় এসে হাজির হলো মা নিশ্চয়ই চিন্তা করছে মাকে যে ফোন করে জানাবো সেই উপায়টাও তো নেই মাই নাম্বারটাই তো আনতে ভুলে গেছি আমি হ্যাঁ বনি আজ কিন্তু মনে করে তোমার মায়ের নাম্বারটা নিতে হবে আচ্ছা আমরা তোমার বাড়িতে যাচ্ছি খালিয়াতে না না একটা মিষ্টি নিয়ে যেতে হবে আচ্ছা কি মিষ্টি নেওয়া যায় বলো তো হ্যাঁ এই সময় নোলেনগুলের রসগোল্লা খুব ভালো পাওয়া যায় ওটা নি বলো এই যে কি দেখছো আমি আমার মাকে ফিরে পেয়ে যতটা খুশি তোমাকেও ততটাই খুশি দেখাচ্ছে গিয়ে বউ যেন তুমি তোমার নিজের মাকে ফিরে পেয়েছো তোমার মনে আছে বনি তুমি আমার মাকে পেয়ে কি বলেছিলে তুমি নাকি আমার মায়ের মধ্যে নিজের মাকে খুঁজে পেয়েছিলে আজকে তোমার মাকে দেখলি না আমার আমার নিজের মায়ের কথা তার মানে আমার মা আমার জন্য আদর করে যা যা বানাবে তুমি সব কিছুতে ভাগ বসাবে তাই না লোভী কথাকার আচ্ছা তাই নাকি তাহলে যাও একা যাও কেবুত কেবুত অনেক দেরি হয়ে গেছে মিষ্টিও কেনা হয়নি চলো চলো তাড়াতাড়ি চলো যান এই যে তখন কিরাম ম্যানেজ করলাম বলো তাদের শখানে ছাড়ো দেখি দূর নিজের জ্বালায় মরছি মাকে কি করে ম্যানেজ দেবো তাই ভাবছি কেন তোমার মাকে নিয়ে আবার কি হলো বনের ভেতরে যদি বনের কথাগুলো শুনে নিত তাহলে আচ্ছা শুনেছি যে সেটা তুমি জানলে কেমন করে তাও তো বটে কিন্তু ফোনে বললে তো সেটা বুঝবে না একবার আমায় ও বাড়ি যেতেই হবে শোনো আমি একটু বেরোচ্ছি তুমি সামনে নিও ঠিক আছে তুমি যাচ্ছ কোথায় মায়ের বাড়ি এত দেরি করলি কেন বলতো কি করবো বলো মা বাড়িতে সবাইকে ম্যানেজ করে আসতে হলো তো আর তোমার এই জামাই বেরোবার সময় বলছে মায়ের জন্য নলেন গুড়ে রসগোল্লা নিয়ে আসবো আমার এসবের কি দরকার ছিল শেখর তবে এটা ঠিক আমি কিন্তু নলেন গুড়ের রসগোল্লা খেতে খুব ভালোবাসি দাঁড়িয়ে রলি কেন বস না আমার মাও রসগোল্লা পেলে ঠিক এরকমই খুশি হতো সব মায় কি এরকম হয় রমা ওদের হাত মুখ ধোয়ার ব্যবস্থা করো দাঁড়া আমি তোদের খাবারটা ব্যবস্থা করে আসি মা তুমি এখানে বসো না আমি এই তো এলাম এত ব্যস্ত হচ্ছ কেন ব্যস্ত হব না কত দেরি করে এলি বলতো একটু বসো এখানে আমরা দুজনে গল্প করি না আগে খেয়ে নাও তারপর দুপুরবেলা বসে গল্প করব এমনিতেই অনেক বেলা হয়ে গেছে না না বনি দেরি করতে যায়নি আসলে বেরোনোর সময় ওই ছোট মামা এসে বললো তাই কে ইন্দ্র হ্যাঁ কেমন আছে ওরা সবাই খুব ভালো আছে মা শুধু তুমি ভালো নেই মা তোমাকে অনেক কষ্ট সহ্য করতে হয়েছে আমি প্রমিস করছি তোমার সব কষ্ট দূর করব আমি তোমার সব কিছু ফিরিয়ে দেবো তোমায় মা আমার কিন্তু খুব খিদে পেয়েছে আর মনে আছে তো তুমি কিন্তু আমাকে প্রমিস করেছিলে আজকে তুমি আমাকে নিজের হাতে খাইয়ে দেবে দেবো তো দাঁড়া রমা কি হলো ওদিকে সব ঠিক আছে হ্যাঁ হ্যাঁ সব কিছু ঠিকঠাক আছে এই নাও আগে তোমার ওষুধটা খেয়ে নাও তো মেয়ে জামাই আসবে সে আনন্দ তো প্রেশারের ওষুধটা খেতেই ভুলে গেছে ধরো বাহ তুমিও প্রেশার বাঁধিয়েছো বাঁধাবে না দিন রাত মেয়ের জন্য চিন্তা করে যে মা মা কি হলো তোমার মনে হয় ওটা আমার কথা ভাবছে